বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন বিজেপি নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ঘটনা প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, পুলিশ মহিলাদের উপর অত্যাচার করেছে, প্রত্যেককে চিহ্নিত করে মামলা করারও হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। শুধু তাই নয়, তার মতে সবাই সিবিআই র্যাডারে আসবে। বিধায়ক সাংসদদের সুপারিশে এসএসসিতে চাকরি হয়েছে বলেও এদিন মারাত্মক অভিযোগ সুকান্ত মজুমদারের। খুব শীঘ্রই সেই সংক্রান্ত প্রমাণ ও কাগজে তুলে দেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেন। কোন তৃণমূল নেতা পালিয়ে বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের কাছে খবর যে শিক্ষামন্ত্রীর কাছে এই সমস্ত লিস্ট জমা করছে, শুধু তাই নয়, আমরা জানি যে বিভিন্ন মন্ত্রী এমএলএ তাদের কাছ থেকে এই লিস্ট নিয়ে নবান্নতে একজনের কম্পিউটারে কম্পাইলেশন হয়েছে, আমাদের কাছে খবর আছে। এবং আমার বিশ্বাস ডিভিশন বেঞ্চে রায়ের আড়ালে তৃণমূল কংগ্রেস যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, আজ না হয় কাল সিবিআই তদন্ত যদি হয়, এই দুর্নীতি যেমন এর আগে আমরা দেখেছিলাম হরিয়ানাতে ওমপ্রকাশ চৌটালা জেলে গেছেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, সেরকম তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতৃত্ব আগামী দিনে সিবিআই তদন্ত হলে পরে নিরপেক্ষ তদন্ত হবে এবং তারা শাস্তি পাবে বলে আমার মনে হয়। এবং এই দুর্নীতির তার আমার মনে হয় নবান্ন অব্দিও পৌঁছবে। বাংলার শিক্ষাঙ্গনে দুর্নীতির কালো পাহাড় ভাঙতে বিজেপির যুব মোর্চার ডাকে বিকাশ ভবন অভিযানে যোগ দেন তেজস্বী। এদিন তেজস্বী বলেন, পশ্চিমবঙ্গের সর্বত্র দুর্নীতি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় কয়েক বছর ধরে দুর্নীতি চলছে। যাদের নামে চাকরি হয় তাদের মেরিট লিস্টে নাম থাকে না। আমি সমস্ত যুবকদের বলবো আন্দোলনে নামুন। এদিন সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দেন তেজস্বী। বেঙ্গল কে যুবা কে চুপ বেঠনা চাইয়ে কে, ইন সভি অন্যায় কে খিলাফ হম আওয়াজ জব উঠাতে হ্যায়, সাংবিধানিক তরিকে সে আওয়াজ উঠাতে হ্যায়, শান্তিপূর্ণ তরিকে সে জব হম আওয়াজ উঠাতে হ্যায়, তব হমারে আওয়াজ কো আন্দোলন কো প্রদর্শন কো বর্বরতা সে দবানে কা হমারা সাংবিধানিক অধিকার খিঁচনে কা প্রয়াস হো জাতা হ্যায়। मैं आज ममता बनर्जी को बंगाल से सभी युवा मोर्चा कार्यकर्ता की ओर से मैं एक वार्निंग देना चाहता हूं। ममता जी, ये शुरुआत है, आपका नीति और नियत दोनों सुधरना पड़ेगा। आप स्वयं नहीं सुधर जाएंगे तो आपको सुधारने का काम भारतीय जनता युवा मोर्चा करेगा। तबे बीजेपी कर्मसूची के पाल्टा तीव्र आक्रमण करे तृणमूल। কুণাল ঘোষ বলেন, আইডেন্টিটি ক্রাইসিস থেকে জল কামানে স্নান করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। ওনার জামানায় গোহারা হারছে বিজেপি। সব মিলিয়ে 110-120 জন মিলে রাস্তায় নেমেছেন, তাও আবার নিরাপত্তা রক্ষীদের মিলিয়ে। ভেবেছিলেন জল কামান আছে, স্নান করিয়ে দেবে, সেই ভেবেই গিয়েছিলেন। মানে এখন ওনার তো জনগণের কাছে যাওয়ার কোনো জায়গা নেই, মানুষ থেকে বিচ্ছিন্ন, দলের একটা অংশ থেকে বিচ্ছিন্ন, তো যাবেন বিভিন্ন জায়গায়, যাবেন তাদের বক্তব্য, এমন কোন ঘটনা ঘটেনি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, ওনারা গায়ে পড়ে গন্ডগোল করার চেষ্টা করেছেন। 113-115 লোক থাকলে কি করবেন, তাও আবার তাদের সিকিউরিটি গার্ড সহ নিজেদের কেন্দ্রীয় বাহিনী, সীমান্ত নয় পাহারা দিচ্ছে এখানকার তৎকাল বিজেপি কে, তো তাদেরকে নিয়ে ওই 120-125 জন, তো কি হবে সেখানে? সেই জন্য ছবি তোলার জন্য আগবাড়ি গিয়ে ঝাঁপাচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন, যা যা করার করেছেন ছবি তোলার জন্য বলছেন, এইসব বক্তব্যের কোনো ভিত্তি নেই। আমি আবার বলছি, সুকান্ত বাবুর কহিঁ পে নিগাহে কহিঁ পে নিশানা, আপনারা দেখছেন সরকারের বিরুদ্ধে বলছে, অ্যাকচুয়ালি উনি দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছেন যে আমি অনভিজ্ঞ বলেছিলেন, আমিও পারি 120 জনকে নিয়ে গরমের দিনে একটু রাস্তায় দাঁড়িয়ে থাকতে, এই তো ও পিছলে পেছনের দিকটা দেখান না, লোক নেই জন নেই লজ্জা হওয়া উচিত, একটা রাজ্য সভাপতি এই কটা লোক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কাঁথি পুরো ভোটের সিসিটিভি ফুটেজ।